জিকির কি করে? জিকির এক নম্বর জিকিরের পুরস্কার আন্নাযিকর ইয়াজালু যাকিরা মাযকুরা, জিকির যাকির কে মাযকুর বানায়, জিকির যাকির কে কি বানায়, আবার বলেন কি বানায়, মাযকুর বানায়, জিকির জিকির করনে ওয়ালা কে শরণকারী কে শরণীয় বানায়, সুবহানাল্লাহ বলে না, জিকির যাকির কে কি বানায়, মাযকুর বানায়, জিকির যাকির কে মাযকুর বানায়, জিকির যাকির কে মাহবুব বানায়, কার মাযকুর, আল্লাহর মাযকুর বানায়, কার মাহবুব, আল্লাহর মাহবুব বানায়, সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহ, জিকির যাকির কে মাযকুর পর্যন্ত পৌঁছিয়ে দেয়, জিকির যাকির কে মাযকুর পর্যন্ত পৌঁছিয়ে দেয়, জিকির জিকির করনে ওয়ালা কে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, হয় মাযকুর তার কাছে আসে অথবা যাকির তার কাছে যায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জিকির যাকির কে কি বানায়, মাযকুর বানায়, জিকির যাকির কে মাহবুব বানায়, জিকির যাকির কে মাযকুর পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আয-যিকরু ইয়াজালু যাকিরা গানিয়ান বিলা মাল, আয-যিকরু ইয়াজালু যাকিরা গানিয়ান বিলা মাল, জিকির যাকির কে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া, সুবহানাল্লাহ, পকেটে মাল নাই লেকিন কলিজায় ধনের অভাব নাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পকেটে কি নাই মাল নাই লেকিন কলিজায় কি নাই অভাব নাই, আর ওদের পকেটে মাল কলিজায় অভাবের শেষ নাই, ওদের ব্যাংকে মালের অভাব নাই কলিজায় অভাবের শেষ নাই, আর মাদ্রাসাওয়ালাদের পকেটে মাল নাই কলিজায় অভাব নাই, বলেন আমাদের পকেটে মাল নাই, বলেন পকেটে কি নাই, কলিজায় অভাব নাই, কেন কলিজায় অভাব হবে, তোমরা মালওয়ালা আমরা মালের মালিকওয়ালা, আমরা কি বলা, এই জন্যই তো আমাদের 10,000 টাকা বেতন লেকিন একটা কিস্তিও নাই, ওদের 10,00,000 টাকা মাসে ইনকাম কিস্তির কোনো শেষ নাই, কি জিকির যাকির কে অভাব অভাবী বানায় না, জিকির যাকির কে মাল ছাড়া ধনী বানায়, আর যিকরু ইয়াজালু যাকিরা গানিয়ান বিলা মাল, জিকির যাকির কে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া, আর কি করে, জিকির আর যিকরু ইয়াজালু যাকিরা সুলতানান সুলতানান বিলা মুলকিন, জিকির যাকির কে বাদশাহ বানায় বাদশাহী ছাড়া, এজন্য শাহ সুলতান আহমদ নানুপুরি, শাহ জমিরুদ্দিন নানুপুরি, শাহ আহমদ শফি, শাহ মানে কি বাদশাহ, সুবহানাল্লাহ বলে না, শাহ আহমদ শফি, ঠিক ঠিক ঠিক, আদিক রুয়া জালু যাকরা সুলতানান বিলা মুলকিন, জিকির যাকির কে বাদশাহ বানায় বাদশাহি ছাড়া, আর যিকরু ইয়াজালু যাকিরা আজিজান বিলা আশিরাতিন, জিকির যাকির কে সকলের প্রিয় বানায় কোনো আত্মীয়তা সম্পর্ক ছাড়া, সুবহানাল্লাহ, কি হয়, বগুড়া থেকে আসছে, দাঁড়ান 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 দাঁড়ান, বগুড়া থেকে আসছে বয়ান শোনার জন্য, কে খিচি নিয়ে আসলে, বলেন কতক্ষণ রওনা দিছেন, 6:30 সকাল 6:30 রওনা, জিকির যাকির কে সকলের প্রিয় বানায়, জিকির যাকির কে সকলের প্রিয় বানায়, জিকির যাকির কে গনী বানায়, জিকির যাকির কে বাদশাহ বানায়, জিকির যাকির কে ধনী বানায়, সুবহানাল্লাহ বলেন, আয-যিকরু ইয়াজালু আয-যিকরু ইউকাররিবুল বাঈদা, আয-যিকরু ইউকাররিবুল বাঈদা, জিকির অস্ট্রেলিয়ার কোন যুবককে তোমার প্রেমিক বানায় দিছে, জিকির দূরকে কাছে করে নিয়ে আসে, জিকির দূরকে কাছে নিয়ে আসে, আর গুনাহ কাছেকে দূরে ঠেলে দেয়, গুনাহের কারণে একই বালিশে থাকতো, একই বালিশে দুজন মাথা দিত মিয়া বিবি, গুনাহের কারণে একজন ওই পারে একজন এই পারে, যিকির ইউকাররিবুল বাঈদা, জিকির দূরকে কাছে করে দেয়, অল গুনাহ ওয়াল মাসি তুকাররিবুল করিবা তুবাঈদুল করিবা, মাসি কাছেকে দূরে ঠেলে দেয়, ছেলে বাবার চেহারা দেখতে পারে না, বাবা ছেলের চেহারা দেখে না, বাস্তব না বাস্তব, এতদিনের প্রিয় তোমার স্ত্রী এখন আর চেহারাও দেখে না,
এতদিনের প্রিয়তম স্বামী এখন চেহারাও দেখে না, কি লেগা, গুনা কি করে কাছে কে দূরে ঠেলে দেয়, আর জিকিরে কি করে দূরে কে কাছে নিয়ে আসে। এই জিকির কি করে দূরে কে কাছে নিয়ে আসে, আর গুনা কি করে কাছে কে। আল্লাহ, এই জন্য ফাযকুরুনি আযকুরুকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন। হা আমি বলি বন্ধু, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, জমিন থেকে লাইন শাকারতুম হবে যত, আর আযিম থেকে লাযিদান্নাকুম রেলাম হবে তত। কি এখান থেকে শুকর উঠবে যত, ওখান থেকে ইজদিয়াদ নিয়ামত হবে তত। এখান থেকে শুকর উঠবে যত, ওখান থেকে নিয়ামত বাড়বে তত। কেন এত অভাব, কেন এত দ্রব্যমূল্যের দাম? শুকর আদায়ের কারণে, জিকিরের কারণে, কিসের কারণে? আল্লাহ আমাদেরকে হুজ দান করেন। তাহলে আজকে কয় তসবি শিখলাম? তাহলে ইস্তেগফারের পুরস্কার কি? ইমাত্তিকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা। ইস্তেগফার উঠবে যত, জীবন সুন্দর হবে তত। আমি তোমার জীবনকে তত সুন্দর করে দিব। আমি বললাম, রব্বুল আলামিন আমার জীবন যদি আমার ইস্তেগফার বরকতে সুন্দর হয় তাহলে বেশি সুন্দর হওয়ার সুযোগ নাই, অল্পই তো হবে, ইস্তেগফার যেহেতু অল্প। রব যেন বলেন, ইস্তেগফার করার দায়িত্ব তোমার, ফজল দেওয়ার দায়িত্ব আমার। কি হয়, এই জন্য ছয় তসবি পড়ব তো। দুই নাম্বার সবক, আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে বলেন ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে বলেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম, ছাত্ররা, সাধারণ মানুষ, আল্লাহ তৌফিক দান। রব্বে করিম, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, দিল পর্যন্ত দায়িত্ব আপনার। ইল্লাল বালাগ, কান পর্যন্ত দেওয়ার দায়িত্ব আমার, দিল পর্যন্ত দেওয়ার দায়িত্ব আপনার, আর আপনাদের দিলে নেওয়ার দায়িত্ব আপনাদের। হ্যাঁ, দিলকে হাজির করে কান লাগায় রাখার দায়িত্ব আপনাদের, দিলে ঢেলে দেওয়ার দায়িত্ব রবের, আপনাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। কয়টা সবক পাইলাম মোট? দুইটা। তিন নাম্বার সবক, আমার ছেলেকে আমার মেয়েকে আমি দিন শিখাবো। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা আওয়াজ শুনবা।